গুড মর্নিং গাইজ। সো আজকে আমি যাচ্ছি ফাইনাল রেজাল্ট আনতে আমার কলেজে, বিটেক কলেজে। মানে অনেকদিন থেকে পেন্ডিং ছিল আর এখন কলেজে যা মানে প্রবলেম স্টার্ট করেছে, মানে একদিনই দেবে আর কি রেজাল্ট, তো সেই কারণে আজকে আমরা টাইম পেয়েছি। আজকে আমার আরও দুটো, একটা দাদাই আছে আর একটা বন্ধুই আছে আসানসোল থেকে। তো সবাই আমার ব্লগসে দেখেছে যদি অলরেডি, ওকে চলো সোজা আজকে কলেজটাকে ভালো করে দেখাবো ভেতরটা। তো চলো শুরু করা যাক আজকে ভিডিও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছো। তো বেশি না করে দেরি, চলো ভিডিওটা শুরু করি। সেকেন্ড ফ্লোরে, কারণ কি নিচের দিকে সবাই এক্সাম দিচ্ছে, তো এই কারণে আর কি সেকেন্ড ফ্লোরে এসে জাস্ট ঘুরে দেখার জন্য। আর বাকি বাইরের যে ভিডিওটা আছে সেটা তো তোমরা অ্যাকচুয়ালি প্রথমের দিকে দেখে নিয়েছো। সো এটাই হচ্ছে আমাদের এই ক্লাসরুম, এখানে আমরা পরীক্ষা দিতে আসতাম। ক্লাস সেরকমভাবে কেউ করতাম না, সব অনলাইনে যা চলে আসতো সব পিডিএফ করে চলে আসতো, এই কারণ কি কাজ করতে করতে পসিবল হতো না যে রেগুলারলি ক্লাস অ্যাটেন্ড করা। তো যা পিডিএফ দেওয়া সেগুলো সব পিডিএফগুলো স্যাররা পাঠিয়ে দিত আর আমরা এসে জাস্ট পরীক্ষাগুলো দিতাম। সো এটা হচ্ছে ব্যাপার। এরপরে বাকি তোমাদেরকে উপরের দিকটা একটু দেখাচ্ছি, যদিও এখানে উপরে সেরকম কিছু নেই, তাও একবার দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে থার্ড ফ্লোর, আর এই যে এখান থেকে তোমাদেরকে একবার দেখাই, এই যে এখানে কিছুই নেই সেরকম দেখতে পাচ্ছ, শ্যাওলা ট্যাওলা পড়ে গেছে। তো এদিকে উপরের দিকে যাওয়া যাবে কিনা আমি দেখছি, যাওয়া যায় হয়তো। এখানে সেরকম কিছু নেই, এখানেও সেই রুমই আছে দেখতে গেলে। আর এদিকে একটা রুম, এইগুলো এই রুমগুলোতে কেউ বসে না অ্যাকচুয়ালি, কেউ মানে সব বন্ধই থাকে দেখতে গেলে। আর এটা হচ্ছে নিচের দিকটা, এই যে বাইরের দিকে পুরো কাঁচেই কাঁচ, আর এখানে সব রুমগুলো বন্ধ। এমনিতে কোভিডের সিচুয়েশনেতে সেরকমভাবে কেউ ছেলে পেলে আসছে না, তাও এই পরীক্ষা দেওয়ার জন্য কেউ কেউ আসছে অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে রুমটা, কি অসাধারণ লাগছে না? তো ফটোগুলো আমি তুলেছি, দু তিনটে ফটো, সেগুলো ইনস্টাগ্রামে পেয়ে যাবে, বাসুদেব দা আইডি নামে আছে। তো আই থিঙ্ক সো স্ক্রিনেও আসছে, তো তোমরা চাইলেই চেক আউট করে নিতে পারো। তো চলো এবার বেশি দেরি না করে চলো নিচের দিকে যাই, কারণ কি বেশি লেন্দি করতে চাইনি ওই কারণে। তো আমি ভিডিওটা বেশি লেন্দি করতে চাই না, তো সেই কারণে আমি আজকে মোটো ব্লগিং সেট আপ কিছু আনেনি একদম ডিরেক্টলি, কারণ কি মোটো ব্লগিং আমি অলরেডি একটা পোস্ট করা আছে, আমি আই বাটনে পাল্টে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। মানে সেদিনকে আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ওই কারণে সেদিনকে সেভাবে কলেজটাকে দেখানো হয়নি, বাট আজকে সময় পেয়েছি, আজকে লাস্ট দিন, সব রেজাল্ট সার্টিফিকেট সব তোলা হয়ে গেছে, তো ওই জন্য আজকে পেলাম যে চলো আজকে রেকর্ড করে নেওয়াই যায়, তো ওই জন্য চলে এসেছি আর কি রেকর্ড করতে। তো আমার একটা বন্ধু চলে এসে, ও অনেকটাই লেট করে দিয়েছে আসার জন্য, ওকে বলেছিলাম যে তাড়াতাড়ি আয় তাহলে গল্প টল্প একটু করা যাবে কিছু, তো অ্যাকচুয়ালি লেট করে ফেলেছে, তো এখনও হয়তো গেছে সার্টিফিকেট তুলতে। আর একটা দাদা যে ছিল দাদাটা নিচে গেছে, তো এরপর আমরা বেরোবো, আর সেরকম কিছু নেই। তো আবার কবে কোনো দিন আসতে পারবো কিনা জানি না। তো আপাতত এটাই আমার বিটেক কলেজ, যেখানে আমি বিটেক পাস আউট করেছি। তো চলো এবারে দেখা যাক নেক্সট কী রেকর্ড করা যেতে পারে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে সোজা বাইরেতে।
অলরাইট গাইস, সো ভিডিওটা হচ্ছে এখানে শেষ। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই। আশা করি তোমাদের এই কলেজের ট্যুরটা খুব ভালো লেগেছে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। Oh,